প্রকাশিত হলো মাধ্যমিক 2020-এর ফলাফল। মেধা তালিকায় রাজ্যে প্রথম পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল, তার প্রাপ্ত নম্বর 694। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা 1-এর ছাত্র অরিত্র আগামী দিনে কেমিস্ট্রি অথবা অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চায় এবং তার দ্বিতীয় চয়েস রয়েছে মেডিকেল। দিনে 16 থেকে 17 ঘন্টা পড়াশোনা করত বলে জানায় অরিত্র। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও পছন্দ করে, প্রিয় খেলা কাবাডি এবং টিভিতে ক্রিকেট দেখতে ভালোবাসে সে। তারই সাফল্যে খুশি তার বাবা মা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, এবং অরিত্র আর এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানিয়েছে। আর এই ফলাফল জানার পর থেকে কাতারে কাতারে মানুষের ভিড় বেড়েছে তার বাড়িতে। সকলে অরিত্রকে শুভেচ্ছা জানানোর জন্য তার বাড়িতে এসেছে। এদিন মেমারি পৌরসভার চেয়ারম্যান তার বাড়িতে এসে ফুলের তোড়া দিয়ে অরিত্রকে শুভেচ্ছা জানায় এবং আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আগামী দিনে চিন্তা ভাবনা কি রেখেছে? আগামী দিনে আমি কেমিস্ট্রি কিংবা ম্যাথ নিয়ে পড়তে চাই, আর যদি সেটা সম্ভব হয় তাহলে আমার সেকেন্ড চয়েস হচ্ছে মেডিকেল। খেলাধুলা কি পছন্দ করো? খেলাধুলা আমার খেলতে ভালো লাগে কবাডি, আর আমার দেখতে ভালো লাগে খেলা, দেখতে টিভিতে দেখতে ভালো লাগে ক্রিকেট। এই যে এত আনন্দ উচ্ছ্বাস, বাড়ির ফ্যামিলিকে কি বার্তা দিতে চাইছো? বাড়ির ফ্যামিলিকে বলতে চাইবো মায়ের ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, দাদা মা যেটা চাইছে সেটাই করতে পেরেছি। কারণ তো আমি নিজের পূর্ণ মঙ্গল মা ছোট থেকেই বলতো তোকে আমি দেখো আমার দেখাতে হবে যে তুই করতে পারিস, দেখাতেই হবে। মা আমাকে বলেছিল যে তুমি মাধ্যমিক রেখে র্যাঙ্ক করি, আমি সারা মেমারি না আমি যাবো র্যাঙ্ক করে দেখো। খাওয়া দাওয়ার মধ্যে ফেভারিট কী আছে? খাওয়া দাওয়ার খেয়ে আসলে আমি খেতে খুব ভালোবাসি। আমার মাংস আর মাংস মাছ ডিম একটা একটু মানে ভালো লাগে না, মাংস আমি খাই না, মাছ ডিম আমার কাছে খাই কিন্তু ভালো লাগে না, আসলে আমার নিরামিষই ভালো লাগে। সারাদিনে পড়াশোনা কত ঘন্টা করতে? সারাদিনে আমি ম্যাক্সিমাম হলে 16-17 ঘন্টা, আর যদি মিনিমাম 10-12 ঘন্টা। স্কুলের টিচারদের কি বার্তা দিতে চাইছো? ধন্যবাদ দিতে চাই যে আমাকে এত সাহায্য করেছে টিফিনে পৌঁছানোর জন্য, তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। যখনই গেছি যখনই কিছু বলেছি হয়তো টিফিনে ঢুকির পর ম্যাডাম আছেন স্যার আছেন আমি তখনই গেছি জিজ্ঞাসা করছি ডাউট জিজ্ঞাসা করি তখনই আমাকে বলেছেন, বুঝিয়ে দিয়েছে। কোন স্কুলে পড়াশোনা করতে? মেমারি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি। কি নাম তোমার? অরিত্র পাল। এটা কোন জায়গা? এটা মেমারি শিক্ষকা বলি পুরো বলতে দেখতে আগামী দিনে ছেলের জন্য কি চিন্তা ভাবনা রেখেছেন? কিভাবে দেখছেন, কেমন লাগছে? আজকে সেই সফলতা এসেছে, আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আচ্ছা, এমনি ছোটবেলা থেকে কিভাবে দেখছেন, কতটা আশা করেছিলেন? ছোট থেকে আমি